সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস আয়োজনে আপনাদের সাথে আছি আমি দর্শক আমি তাবাসসুম আহমেদ আমরা সবাই কিন্তু জানি যে করোনা সংক্রমণ কিন্তু দিন দিন বেড়েই চলেছে আমাদের প্রত্যেকেরই সচেতন হতে হবে এবং যতটুকু আমরা আছি তার থেকে আরো অনেক বেশি সচেতন হতে হবে এই কারণে কারণ শীত কিন্তু ইতোমধ্যে চলে এসেছে শীতের কারণে কিন্তু যেহেতু এমনি সাধারণভাবে ঠান্ডা লাগার প্রবণতাটা বেশি থাকবে সেই ক্ষেত্রে করোনার ঝুঁকিও কিন্তু দিন দিন আরো বাড়তে থাকবে আমরা এই ক্ষেত্রে কি করতে পারি কতটুকু সচেতন থাকতে হবে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের সাথে আলোচনা আজকে যুক্ত হচ্ছেন অতিথি হিসেবে অধ্যাপক ডাক্তার শুভাগত চৌধুরী সাবেক অধ্যক্ষ চট্টগ্রাম মেডিকেল কলেজ স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাকেও আপনাকেও স্বাগত এবং দর্শকদের সবাইকে শুভেচ্ছা শুভকামনা জি ধন্যবাদ স্যার আমি প্রথমে শুরু করতে চাই আমি যদি একটু শিরোনাম ধরে আসি যে ঘটনাগুলো আর কি সবচেয়ে প্রাধান্য পাচ্ছে সেই ঘটনাগুলোকে ধরে আসি বাংলাদেশ প্রতিদিনে আজকে শিরোনাম এসেছে যে করোনা প্রশমনে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জরুরি বলেছেন প্রধানমন্ত্রী তো এই যে আঞ্চলিক এবং বৈশ্বিক যে সহযোগিতার কথা বলা হচ্ছে ভ্যাকসিন তৈরি হলে সেটা আমরা ক্রমান্বয়ে পাবো সেটা আমরা জানি আসলে সেই ক্ষেত্রে খুব বেশি একটা কিছু আমাদের করার নেই বাট আঞ্চলিক যে প্রশমনে যে সহযোগিতার কথা বলা হচ্ছে আপনি ব্যাপারে কি বলতে চান কি ধরনের সহযোগিতা হলে আসলে এটাকে আমরা আঞ্চলিক সহযোগিতা বলতে পারবো আসলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি সত্য কথা বলেছেন এবং এটি প্রতিধ্বনিত হয়েছে আসলে জাতিসংঘে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থায় একই চিত্র এবং একই শব্দ উচ্চারিত হয়েছে কারণ এই বিশ্বমারি মোকাবেলা করতে গেলে সর্বক্ষেত্রে একটি সমন্বয় আন্তর্জাতিক এবং আঞ্চলিক সমন্বয় এবং সহযোগিতার প্রয়োজন রয়েছে আমরা বিভিন্ন ক্ষেত্রে যে বাধা অসুবিধাগুলো অতিক্রম করব এই পথে সেগুলোর জন্য সবার একটি সহযোগিতা দরকার যেমন ধরুন দেশের মধ্যেও সবার সম্মিলিত একটি প্রয়াস দরকার এবং অঞ্চল ভিত্তিক দেশগুলোতে যেহেতু অভিন্ন ধরনের সমস্যা এবং একই রকমের সমস্যা একই রকম ভাবে মানুষ করোনায় প্রভাবিত হচ্ছে সুতরাং এর যে প্রভাবগুলো পড়বে তাকে তাকে মোকাবেলা করার জন্য যদি অঞ্চল ভিত্তিক সমস্যাগুলো সমাধান করা যায় তাহলে সেটা আরো বেশি লাক্ষ্যই হবে যুৎসই হবে উপযোগী হবে কারণ আপনি জানেন একের লাঠি দশের বোঝা সুতরাং আমরা যদি সবাই মিলে কাজ করি অঞ্চল ভিত্তিতে সারা পৃথিবীর সব দেশ ভিত্তিতে যদি সবাই সমন্বিতভাবে কাজ করি এবং সব সরকার প্রধানরা যদি একত্রিত ভাবে কাজ করেন এখানে সরকার প্রধান এবং নীতি নির্ধারকদের কথাও বলা হয়েছে সমাজ যারা 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 নেতৃত্ব দেন তাদের কথা বলা হয়েছে রাজনৈতিক ব্যক্তিদের কথা বলা হয়েছে চিকিৎসকদের কথা বলা হয়েছে যারা চিকিৎসা করবেন প্রথম সারির যোদ্ধারা সবাই মিলে এবং কর্মকর্তারা ইভেন সচিবালয়ের কর্মকর্তারা যারা প্রশাসন নিয়ন্ত্রণ করেন এবং পুলিশ এবং সামরিক বাহিনীর কর্তারা সবাই মিলে এমনকি পরিচ্ছন্নতা কর্মী সবাই মিলে যদি সম্মিলিতভাবে আমরা করি তাহলে এই মহামারীকে এই দুর্যোগকে কাটিয়ে ওঠা আমাদের পক্ষে সহজতর হবে আমার মনে হয় সেই কথারই প্রতিধ্বনি মাননীয় প্রধানমন্ত্রীর কণ্ঠে ধ্বনিত হয়েছে জি স্যার আসলে সরকারের পক্ষ থেকে যথেষ্ট উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে এই ব্যাপারটি সচেতন হওয়ার জন্য প্রতিরোধ করার জন্য কিন্তু সাধারণ জনগণ কতটুকু মানছেন বলে মনে করেন কারণ তাদের মধ্যে দেখা যাচ্ছে কেন জানি আতঙ্কটা আগের মতো আর নেই আগে প্রথম দিকে যেমন ফার্স্ট ফেজের সময় যেরকম আতঙ্ক ছিল এখন মানুষ অনেকটা যেন মেনেই নিয়েছে যে করোনা তো হবে কিংবা করোনা তো আছে আমাদের এর মধ্যেই করতে হবে এই যে এই অবহেলাটা কেন কারণটা আপনার কি মনে হয় আসলে এই অবহেলাটা শুধু বাংলাদেশে না পৃথিবীর সব দেশে রয়েছে ইউরোপে রয়েছে আমেরিকায় রয়েছে এবং আমেরিকায় যে আজকের যে সংক্রমণের হার সবচেয়ে বেশি ইউরোপে সংক্রমণের হার যে সবচেয়ে বেশি এর কারণ হচ্ছে ইভেন সরকারও উদাসীন ছিলেন আমেরিকাতে প্রথম দিকে তারা ভেবেছেন যে এটা কিছু না সুতরাং বুদ্ধিবৃত্তিক মানুষ যারা তারাও কিন্তু ভেবেছেন এরকম সাধারণ মানুষেরা ভাবাটা খুব অসংগত নয় তবে আমি এর পক্ষে বলছি আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এরকম ধরনের প্রবণতাকে ঠেকাতে হলে একটি স্ট্র্যাটেজি বা কৌশল প্রবর্তন করা প্রয়োজন রয়েছে স্ট্র্যাটেজিটা হচ্ছে আমরা একটা জিনিস বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি যে এই সামাজিক একটি আন্দোলনে সমাজকর্মী এবং সামাজিক সে সংগঠনগুলো রয়েছে সাংস্কৃতিক সংগঠন তারা ব্যাপকভাবে জনগণের মধ্যে আসছেন না ইভেন রাজনৈতিকরাও ব্যাপকভাবে জনগণের মধ্যে আসছেন না যারা সমাজের আইডল বা যারা সমাজকর্মী বা সমাজের যারা কর্তা ব্যক্তি তারা যদি নিজে মাস্ক করে এসে জনগণের পাশে দাঁড়ান এবং তাদেরকে উদ্বুদ্ধ করেন জেলায় জেলায় পাড়ায় পাড়ায়
তাহলে আমার মনে হয় জনগণ বেশি উদ্বুদ্ধ হবে, তারা দেখবে তারাও স্বাস্থ্যবিধি মেনে চলছেন, তারাও এবং তারা যদি তা বলেন, ইভেন মসজিদে মন্দিরে বিভিন্ন উপাসনালয়ে যাদের কথা মানুষ বেশি শোনে তারা যদি এগুলো বলেন, এইভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা যদি এটা করতে পারি তাহলে আমার মনে হয় এটা সম্ভব হবে জনগণকে উদ্বুদ্ধ করা। আর জনগণ এরকম করবেই, এটা সাইকোলজি, এটা একটা মনোরোগ, মনস্তাত্ত্বিক বিষয়। এরকম ভাবে যে ধীরে ধীরে মানুষ মনে করে যে এটা কিছু না হতে পারে, বিভিন্ন ধরনের বিশ্বাস কুসংস্কার মানুষের উপর ভর করে, এগুলো হচ্ছে সামাজিক, এগুলো জিনিস হবেই। সুতরাং এগুলোকে অতিক্রম করতে হবে আমাদের কৌশল প্রবর্তনের মাধ্যমে। সুতরাং এই ধরনের কৌশল যদি আমরা গ্রহণ করি তাহলে আমার মনে হয় আমাদের পক্ষে সম্ভব হবে একে আপনাকে ধন্যবাদ। জি স্যার, আপনি যেহেতু জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সেই জন্য আপনার কাছে একটু আসতে চাচ্ছি। শীতে কিন্তু সাধারণত দেখা যায় আমাদের মধ্যে একটু অলসতাটা বেড়ে যায়, যার জন্য যে পরিমাণ অ্যাক্টিভ আমরা হয়তো গরমে থাকি, যেটা হয়তো করোনার জন্য খুব বেশি জরুরি, এখন হয়তো সেই জায়গায় একটু কিছুটা হলেও ঘাটতি পড়তে পারে। তো আপনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কী বলবেন, আসলে কতটুকু দরকার, কতটুকু প্রয়োজন এই সময়, এই মহামারীর সময় আমাদের ফিজিক্যালি ফিট থাকাটা যদি একটু বলতেন। জি জি, আপনাকে ধন্যবাদ। আমার শ্রদ্ধেয় অধ্যাপক সুভাগত যে কথাগুলো বলছিলেন আমি খুব হৃদয় দিয়ে মনোযোগ দিয়ে শুনছিলাম, কিন্তু আক্ষেপের ব্যাপার হলো মানুষ কথাগুলোকে সেভাবে বোধহয় আমলে নিচ্ছে না। আর আপনি যে প্রশ্নটা করেছেন সেই জায়গাটাতেও আমরা বোধহয় তেমন গুরুত্ব দিতে পারছি না। আজকে যদি সারা পৃথিবীর দিকে একটু তাকান দেখেন যে এই সমস্যাটা কত ব্যাপকভাবে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোকে একদম শেষের দিকে নিয়ে যাচ্ছে, তাদের অর্থনীতি, তাদের সমৃদ্ধি, তাদের উন্নতি। তো আমরা যেই জায়গাতে যে উন্নতির দিকে যাচ্ছিলাম, আমরা এদেশের মানুষ যদি সত্যিকার অর্থে এই কথাগুলোকে আমলে না নেই, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এইটা একদম শতভাগ বিশ্বাস করতে হবে যে এটা একটা বিশ্ব মহামারী, এটা কোনোভাবেই একটা স্বাভাবিক অসুখ না, এটা ঠান্ডার জ্বর নয়, এটা অতি মারাত্মক একটা অসুখ। কিন্তু মারাত্মক বলে এটাতে ভয় পাওয়ার কথা বলছি না, আমি সচেতন হওয়ার কথা বলছি। আমি সচেতন মানি, আপনার জায়গাটাতে আসার আগে আমি বলছি, সচেতন মানি এই অসুখটা কিভাবে ছড়ায়, কিভাবে নিজকে রক্ষা করতে হবে এটা ভালো করে জানতে হবে। দ্বিতীয় কথা হলো যে আমার দৃষ্টিভঙ্গিটা এই অসুখটা প্রতিরোধের জন্য যে দৃষ্টিভঙ্গি আমাদের সবার, এটা পরিবর্তন করতে হবে, এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। তৃতীয়টা হলো স্বাস্থ্যবিধি, যে কথাগুলো সবগুলোকে মানতে হবে। এখন আসেন আমাদের পলিসি লেভেল থেকে যে কাজগুলোর ঘাটতি কিছুটা দেখা যাচ্ছে সেটা হলো যে সমন্বিতভাবে এবং কারিগরি বা দক্ষতা যেভাবে মানুষকে কথাগুলো বলা উচিত, যেভাবে কথাগুলো বললে, যেটাকে আমি বলতে চাচ্ছি স্ট্র্যাটেজিক বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন, সেই কমিউনিকেশনের মূল জায়গাটাই হলো যে সবাই মিলে সম্মিলিতভাবে কৌশল দিয়ে কথাগুলো মানুষকে বোঝাতে হবে এবং মানুষকে এই প্রোগ্রামের মধ্যে সম্পৃক্ত করতে হবে। এটাকে বলে কমিউনিটি এঙ্গেজমেন্ট। কমিউনিটি এঙ্গেজ না করে, মানুষকে এঙ্গেজ না করে আমরা যত কথাই আলোচনা করি সেগুলো সেভাবে আমলে আসবে না। এখন আসেন শীতের সময়ের যে তীব্রতা, এটা তো সত্যি কথা যে এখন ইনফেকশনের রেট বেড়ে যাচ্ছে, শুধু আমাদের দেশে না, আমাদের আশেপাশের দেশে, আমাদের বহির্বিশ্বে যে প্রধান প্রধান দেশগুলোতে ব্যাপকভাবে বেড়ে গেছে, নতুন করে লকডাউন সহ ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে, সবাই শুধু স্বপ্ন দেখছে যে ভ্যাকসিন আসলেই বোধহয় এটা একদম শেষ হয়ে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলছে এটা পরিষ্কারভাবে বলা উচিত যে এমন কোন মিরাকল বা ভ্যাকসিন নামক এমন কোন জিনিস নাই যে এইটা শুরু হলেই এই করোনা ভাইরাস শেষ হয়ে যাবে। করোনা ভাইরাসকে একদম থেকে রক্ষা পেতে গেলে এই সবাই সচেতন হয়ে এটাকে আটকাতে হবে, সবাই স্বাস্থ্যবিধি, সবাই মাস্কটা প্রপারলি পরতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গাগুলো পালন করতে হবে,
এবং ডিসটেন্সিং যেটা একজন থেকে আরেকজনের গায়ে গায়ে লেগে আমাদের যে বাঙালিদের যে টেন্ডেন্সি এক জায়গায় জড়ো হয়ে পরিবারে বিভিন্ন জায়গায় সেই অভ্যাসটার থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে এই যে এখন আমরা যেভাবে ভার্চুয়ালি কথা বলছি অনলাইন কথা বলছি এই টেকনোলজি অ্যাডাপ্ট করে নিউ নর্মাল লাইফটা আমাদের জীবনের সাথে সম্পৃক্ত করতে হবে সেই কাজগুলো করার জন্য কৌশলগত স্বাস্থ্য শিক্ষা যেটা কমিউনিটি এঙ্গেজ করে মানুষকে এঙ্গেজ করে মানুষের কে এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত করে অধ্যাপক শুভাগত বলতেছিলেন যে সাংবাদিক জার্নালিস্ট সমাজকর্মী এনজিও ছাত্র পেশাগত যে দলগুলো সবাই মিলে এটাতে ঝাঁপিয়ে পড়তে হবে এবং এই যুদ্ধে বাংলাদেশকে জয়ী হতেই হবে ধরনের যদি একটা আন্তরিকতা এনে প্রোগ্রামটা পরিচালনা করা যায় তাহলেই ভ্যাকসিন আসলে এটাতে একটা এডিটিভ বেনিফিট আসবে এবং এই সমস্যা থেকে মুক্ত হতে পারবো জি স্যার আমরা সবাই সেটাই আশা করি আমরা আপনাদের দুজনের সাথে আরও অনেক বিষয়ে আলোচনা করব তবে তার আগে আমাদের একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে দর্শক প্রশ্নোত্তরে করোনা ভাইরাসের নিচে ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না ফিরছি খুব শীঘ্রই নিউজ 24 নিয়মিত আয়োজন প্রশ্নোত্তরে করোনা ভাইরাসে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি দর্শক আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার শুভাগত চৌধুরী এবং ডাক্তার জি ইউ আহসান স্যার আমি ডাক্তার শুভাগত চৌধুরী আপনার কাছে একটু আসতে চাই যে যেহেতু শীতকাল প্রায় চলে এসেছে মানে ঘরে ঘরেই বলা চলে যে ঠান্ডা কাশির প্রবণতাটা অনেক বেশি রয়েছে তো আমরা কিন্তু জানি যে করোনার উপশম কিংবা সিমটম যদি আমরা বলি সেই ক্ষেত্রে কিন্তু কাশি জ্বর আসা ব্যাপারগুলা আমরা দেখে এসেছি ঠান্ডারও কিন্তু ঠিক মানে এই সিজনটারও কিন্তু মানে যদি সিমটমস বলি অনেকটা এরকমই তো সেই ক্ষেত্রে বোঝার উপায়টা আসলে কি মানে আমরা পার্থক্যটা কোথায় গিয়ে করতে পারবো যে না এটা এটা হয়তো বা করোনার জন্য আমাকে টেস্টে যাওয়া উচিত কিংবা এটা সাধারণ ঠান্ডা জ্বর কাশি আচ্ছা আপনি যে প্রশ্নটা করেছেন আসলে খুব গুরুত্বপূর্ণ এবং আমি একটা কথা বলি যে আসলে দুটোর মধ্যে পার্থক্য চিহ্নিত করা আসলে এই কঠিন আসলে এই কঠিন কারণ অনেক সময় হয় কি দুটোর সমস্যাগুলো এবং দুটো মানে উপসর্গগুলো প্রায় একই রকম হয়ে যায় এটাও ঠিক তবে হ্যাঁ কিছু কিছু পার্থক্য তো আছেই যেমন ধরুন জ্বর কাশি সর্দি গলা ব্যথা যদি থাকে তাহলে আমরা একটু ভাবি গলা ব্যথা যদি থাকে এর সঙ্গে যদি গলা ব্যথা থাকে তাহলে এটা একটু ভাবার কথা তারপরে যদি দেখা যায় মানুষের গন্ধ চেতনা ঘ্রাণ চেতনাটা নাই স্বাদ চেতনাটা নাই নাকের মধ্য দিয়ে সেগুলো একটু চিন্তার বিষয় হ্যাঁ প্রবল শ্বাসকষ্ট যদি হয় প্রবল শ্বাসকষ্ট যদি হয় তাহলে এটা একটা সাইন এবং এসব ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে শীতের মধ্যে প্রথম হচ্ছে আমাদেরকে নিজেদেরকে ঘরে যতদূর সম্ভব রাখা উচিত বিশেষ করে বয়স্ক লোক যারা তার ঘরের মধ্যে থাকবেন শীত বস্ত্র পরিধান করবেন বাইরে যদি যেতে হয় আপনারা মানে যথোপযুক্ত সুরক্ষা পোশাক নিয়ে যাবেন এবং করবেন এবং যতদূর না যে পারা যায় সেগুলো করবেন যাতে এই অসুখ গুলো এড়ানো যায় সেটা হচ্ছে সম্পূর্ণ ব্যাপার কারণ একটু আগে প্রফেসর জিও আসেন সেটা কথা বলছিলাম যে আমরা দেখছি যে সমস্ত দেশে কিন্তু করোনা সংক্রমণ খুবই কম খুবই কম আবার অন্যান্য দেশে খুব বেশি কারণটা কি কারণ হচ্ছে সেই সব দেশে জনসচেতনতা হয়েছে এবং তারা প্রতিরোধ এত বেশি ভালোভাবে করেছে স্বাস্থ্যবিধি মেনেছে তাদের ওখানে করোনা সংক্রমণ হয় আমরা কিন্তু এটাকে অনুসরণ করি এক দুই নম্বর হচ্ছে একটা সতর্কতার কথা বলি এগুলো হলে আপনার ঘরে থাকবেন এবং ওষুধ কখনো গ্রহণ করবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া আর আপনি যদি মনে করেন যে আপনার এরকম ধরনের সন্দেহ হয়েছে টেস্ট করান তিন নম্বর হচ্ছে আপনি সরাসরি IDCR এর একটা হটলাইন নাম্বার আছে IDCR হাসপাতালের হটলাইন নাম্বার আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তারা আপনার বিধি ব্যবস্থাটা করবে বিশেষ করে যারা বয়স্ক আছেন পঙ্গু আছেন শিশু তাদের ঝুঁকিটা বেশি যাদের অন্যান্য রোগ আছে তাদের ঝুঁকি বেশি এবং আরেকটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে শীতকালীন যে অসুখগুলো সেগুলো থেকে যারা বয়স্ক এবং যাদের দেহের সংক্রমণ ক্ষমতা কম মানে ইমিউনো কম্প্রোমাইজ যেমন ধরুন যাদের ক্যান্সার রয়েছে ক্যান্সার তারা কিন্তু ইমিউনিটি খুব কম তারপরে অন্যান্য রোগ যাদের রয়েছে সেকেন্ডারি ডিজিজ মানে ক্রনিক রোগ তাদের কিন্তু দেহ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং শীতকালীন অসুখের জন্যেও তাদের এটা দরকার এবং তাদের নিউমোনিয়া হতে পারে এবং সেই নিউমোনিয়া হলে কিন্তু শঙ্কার বিষয় আরেকটা জিনিস আমি বলা রাখি আমাদের দেশে এটা খুব প্রচলিত না উই শুড হ্যাভ এ ফ্লু শট আমাদের কিন্তু ফ্লু শট নেওয়া উচিত নিউমোনিয়া শট নেওয়া উচিত যারা বয়স্ক এবং ভালনারেবল তারা কিন্তু ফ্লু ভ্যাকসিন আছে এবং নিউমোনিয়া ভ্যাকসিন আছে কিন্তু
সেগুলো নেওয়া উচিত। আমি মনে করি এটা বয়স্ক যারা তারা এগুলো নেবেন, তাহলে আমার মনে হয় এগুলোর থেকে কিছুটা শঙ্কামুক্ত থাকা সম্ভব হবে। শুভাগত চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমি স্যার আপনার কথা ধরেই জিও হাসান আপনার কাছে একটু আসতে চাচ্ছি। উনি যেটি বলছিলেন যে ক্রনিক ডিজিজে যারা আক্রান্ত আছেন তাদের জন্য করোনার ঝুঁকিটা আরও বেশি। আপনি যখন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আমি একটু ডায়াবেটিস পেশেন্টদের দিকে একটু নজর দিতে চাই। তাদের কিন্তু অনেক রেস্ট্রিকশানে চলতে হয়, এমনি অনেক রেস্ট্রিকশানে চলতে হয়, তার মধ্যে এখন করোনার একটা মহামারী চলছে। তো তারা আসলে কী করতে পারে, যেমন ডায়াবেটিস জন্য হাঁটা খুব জরুরি, হয়তো শীতের কারণে তারা ঘর থেকে বের হতে পারছেন না, খাওয়া দাওয়ার অনেক রেস্ট্রিকশন আছে, আপনি যদি তাদের উদ্দেশ্যে একটু কিছু বলতেন। জি, অধ্যাপক শুভাগত সুন্দর করে বলছিলেন যে এই শীতের মধ্যে যে লক্ষণগুলো হয় সে লক্ষণগুলো অনেকটা করোনার মতোই। এখন সে লক্ষণ নিয়ে আমি ঠান্ডা ভেবে, আমার যদি ডায়াবেটিস থাকে এবং অন্যান্য যে ক্রনিক অসুখগুলো আছে, শুধু ডায়াবেটিস না, হাইপারটেনশন, ডায়াবেটিস, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, ক্রনিক সিস্টেমিক ডিজিজ, বিভিন্ন রকমের দীর্ঘস্থায়ী অসুখ আছে। যাদের দীর্ঘস্থায়ী অসুখ আছে তাদের তো এক ঘন্টাও দেরি করা উচিত না। যদি কোনো ঠান্ডা, অন্য সময়ে ঠান্ডা আর মহামারীর সময়ে ঠান্ডা, এটাকে একইভাবে নেওয়া উচিত হবে না। সাথে সাথে ওনাদেরকে একটা কাজ করতে হবে, এখন কিন্তু বাংলাদেশে অ্যান্টিজেন টেস্ট চালু হয়ে গেছে, একটা সবচেয়ে ভালো খবর, যেটা নাকি 15 থেকে 30 মিনিটে টেস্ট রেজাল্ট দিতে পারে। এইটা একটা, এটা হয়তো সব জায়গায় চালু হয় না, এটা সব জায়গাতেই আস্তে আস্তে সরকারের পরিকল্পনা অনুযায়ী চালু হয়ে যাচ্ছে। এইটা না হলে আপনাকে টেস্টটা করাই ফেলতে হবে, কারণ আপনি যদি ইনফেকশনের, ঠান্ডার ইনফেকশন হোক অথবা করোনা ইনফেকশন হোক, এটা যদি প্রথমে আপনি শনাক্ত করতে পারেন তাহলে আপনি নিজেকে বাঁচাইতে পারেন, এক। দ্বিতীয়, আপনি রক্ষা করতে পারেন পরিবারের সব সদস্যদেরকে। তৃতীয়, আপনি অন্য লোককে ইনফেকশনটা ছড়ানো বন্ধ রাখতে পারেন। তাইলে ঠান্ডা, এই শীত মৌসুমে যখনই ঠান্ডার কোনো উপসর্গ হবে, জ্বর হবে, কাশি হবে বা গা মেজমেজ করবে, মনে সন্দেহ আসলেই টেস্টটা করাইতে আমি বলবো। কারণ টেস্টটা এখন সরকার মাত্র 100 টাকায় করে দিচ্ছে, হ্যাঁ, অথবা অ্যান্টিজেনের টেস্টটা করে ফেলবে। টেস্টটা করলেও এটার অনেক বেনিফিট। আর যাদের ডায়াবেটিস আছে ওনাদের জন্য তো এটা অতীব জরুরি যে ডিটেক্ট করে ফেলা, যদি আগে ডিটেক্ট করতে পারে, যে মেডিসিন এখন অ্যাভেলেবল, যে ট্রিটমেন্ট অ্যাভেলেবল, ওনাকে কিন্তু একটিও করোনা ভাইরাস ক্ষতি করতে পারবে না। সে মেডিসিন চালু হয়ে যাবে, ট্রিটমেন্ট চালু হয়ে যাবে, বাসায় বসে ট্রিটমেন্ট নিতে পারে, ওই ব্যবস্থাগুলো করে, তাই সুযোগটা হারাবে কেন? যে লক্ষণগুলো দাদা বললেন যে এইটা লক্ষণ দেখে সেপারেট করে বলা অত্যন্ত মুশকিল, এটা বলা যাবে না। একমাত্র এটা ডিফারেন্স করার উপায় হলো অ্যান্টিজেন টেস্ট অথবা আরটিপিসিআর টেস্ট। এই টেস্টটা করে যথাযথ ব্যবস্থা নিতে হবে, আর যখনই কোনো জ্বর বা ঠান্ডা আসবে সাথে সাথে কিন্তু নিজেকে প্রোটেক্ট করতে হবে, নিজেকে একবারে আটকায় দিতে হবে এবং পরিবারের সদস্যদেরকে আলাদা করতে হবে এবং নিজের সবকিছু নিয়ে টেস্টের রেজাল্ট না আসা পর্যন্ত উনি কিন্তু আর যেন ওনার মাধ্যমে যেন সংক্রমণটা আর না ছড়ায়, এই ব্যবস্থাটা করতে হবে। জি স্যার ধন্যবাদ। আমি এবার একটু ভ্যাকসিনের ব্যাপারে কথা বলতে চাই। ডাক্তার শুভাগত চৌধুরী, আপনার কাছে আবার আসব। ভ্যাকসিন আমরা পাবোই, আশা আমরা সবাই রাখছি, কিন্তু আসলে মানে আমার কেন জানি মনে হচ্ছে যে আমাদের যেহেতু বলা হচ্ছে যতটুকু ভ্যাকসিন দেওয়া হবে, সবার কি আসলে ভ্যাকসিন ঠিক কোন লেভেলে গেলে দরকার পড়বে, এক। দ্বিতীয়ত, যে ভ্যাকসিনটা আমরা তো একদিনে শেষ করব না, এই যে সংরক্ষিত করে রাখার যে বিষয়টি, এই দুটো ব্যাপারে যদি একটু আপনি বলতেন। আচ্ছা, ভ্যাকসিনের ব্যাপারে আসলে সরকারের উদ্যোগ তো ক্রমান্বয়ে রয়েছে এবং সরকার যথেষ্ট উদ্যোগ নিয়েছেন, এটা আমরা লক্ষ্য করেছি। ইতিমধ্যে অ্যাস্ট্রাজেনিকা অক্সফোর্ডের যে ভ্যাকসিন সেটা আমাদের দেশে আনার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে, ইন্ডিয়ার একটি ফার্ম যারা এটা উৎপাদন করবেন তাদের মাধ্যমে আমাদের দেশের ভ্যাকসিনকর মাধ্যমে আমাদের দেশে 3 কোটি এই অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন সরবরাহ করা হবে, 3 কোটি মতো, যেহেতু এটা 2 ডোজ, সুতরাং 1.5 কোটি মানুষকে দেওয়া যাবে। 2 নম্বর কথা হচ্ছে যে এই ভ্যাকসিনটা সংরক্ষণে এটা তাপ বান্ধব ভ্যাকসিন, মানে এই ভ্যাকসিনটাকে দেবার অন্তত 7 দিন পর্যন্ত ফ্রিজের মধ্যে, নর্মাল ফ্রিজ টেম্পারেচার 2 ডিগ্রি টু 8 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সংরক্ষণ করা সম্ভব, এটা কিন্তু একটা বড় কথা। এই যে মডার্নার ভ্যাকসিনের কথা আমরা বলি, ফাইজারের ভ্যাকসিনের কথা বলি,
সেগুলো কিন্তু তাপ বান্ধব নয়, কারণ তাদেরকে -70 ডিগ্রি সেন্টিগ্রেডে সংরক্ষণ করতে হয় এবং সেজন্য এগুলো আমাদের দেশে প্রয়োগ করাটা সত্যিই কঠিন। সুতরাং আমাদের জন্য এই ধরনের করা দরকার। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাদেরকে দিতে হবে অগ্রাধিকার সেগুলোর ব্যাপারে একটি নীতি নির্ধারণ করেছে এবং আমার মনে হয় আমাদের সরকার সেটা নির্ধারণ করবেন। প্রথম সারির যোদ্ধা যারা চিকিৎসক, ডাক্তার এবং যারা যারা রোগীর সাথে সংশ্লিষ্ট এবং যারা বয়স্ক এবং যাদের সেকেন্ড ডিজিজ অন্যান্য রোগ আছে, যেমন ধরো ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, ক্যান্সার আছে, ক্রনিক কিডনি ডিজিজ আছে এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যাদের ক্রনিক রেসপিরেটরি ডিজিজ আছে, খুব ইম্পর্টেন্ট, যেমন অ্যাজমা রয়েছে, এগুলো যাদের রয়েছে তাদের তারা কিন্তু ভালনারেবল বলা, ভালনারেবল মানে তারা যে কোনো সময়, ভালনারেবল মানে কি, মানে যারা যদি করোনা আক্রান্ত হন তাহলে তাদের মৃত্যু অধিকাংশ ক্ষেত্রে হয়ে যায় মৃত্যু, এদেরকে বাঁচানো খুব কঠিন, এদেরকে আইসিইউতে নিতে হতে পারে এবং হাসপাতালের উপরে চাপ পড়বে এবং প্রচুর এদেরকে যদি বাদ দেওয়া হয় দেওয়ার মধ্যে তাহলে দে উইল ফ্লো ইন দ্য হসপিটালস এবং সেখানে ডাক্তার জনসম্পদ সবই আমাদের সীমিত। সুতরাং এগুলো চাপ যদি পড়ে এবং সব মৃত্যু হচ্ছে, বাঁচবে না সহজে, সুতরাং এদেরকে দেওয়া উচিত। এইগুলোকে বলা হচ্ছে ফার্স্ট লাইন এবং এগুলোকে প্রথম দিয়ে ধাপে ধাপে অন্যান্যদেরকে দিতে হবে। এক দু নম্বর কথা হচ্ছে, আরেকটি খবর দেখা যাচ্ছে যে বেসরকারি ভাবে ফাইজারের ভ্যাকসিন আনার কথা হচ্ছে। এখানে কিছু কোম্পানি ফাইজারের ভ্যাকসিন, ফাইজারের সাথে সম্পর্ক আছে, তারা এগুলো আনবেন বলে কথা হচ্ছে। বেসরকারি ভাবে তারা দামও নির্ধারণ করেছেন, প্রতিটা ইনজেকশনের মূল্য পড়বে 1800 থেকে 2000, এরকম এই পত্রিকা আন্তরিক দেখেছি। এবং দ্বিতীয়ত তারা তাপ বান্ধব যেহেতু নয়, তারা বলেছেন তারা তাপ বান্ধব করার জন্য এই কুলিং চেম্বার দুটো কিনবেন বিদেশ থেকে, সেগুলোতে তারা বলেছেন 50,000 মতো রাখা যাবে। সুতরাং এগুলো একটা উৎস হতে পারে, যারা মানে কিনতে পারবেন ধনী মানুষ তারা এই ফাইজারের ভ্যাকসিনটা ব্যবহার করতে পারবেন। এবং আমি মনে করি যে এইভাবে ধীরে ধীরে, এবং আজকে বোধহয় আপনি একটা পত্রিকান্তরে খবর দেখেছেন, সারা বিশ্বের মানুষকে যদি ভ্যাকসিনেট করতে হয় তাহলে 5 থেকে 7 বছর লাগে। একটা কথা আমি বলে রাখি, যেরকম একটা হার্ড ইমিউনিটি এর কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন অনেকেই, এই হার্ড ইমিউনিটি করা যায় কিন্তু ভ্যাকসিন, মানে আমরা যদি দেশের 70% পপুলেশনকে ভ্যাকসিনেট করতে পারি তাহলে 30%কে দিতে হবে না ভ্যাকসিন, দে উইল বি ইমিউন। কথাটা বুঝতে পারছেন? মানে 30% লোককে দিতে হবে না। সেরকম ভাবে ওই যে আমরা যদি সংক্রমিত হই 70% শতকরা, তাহলে 30% সংক্রমণ আর হবে না, এটাকে বলে হার্ড ইমিউনিটি, মানে জনসুরক্ষা বলে, বাংলায় বলে জনসুরক্ষা। তবে এটার দিকে আমরা হয়তো যাব না, কিন্তু আমরা দেখতে হবে 17 কোটির মধ্যে 13 কোটি মানুষকে তো আমাদের অন্তত ভ্যাকসিনেট করতে হবে যদি প্রটেক্টেড আমাদেরকে করতে হয়। জি স্যার, আমরা আপনার কাছে আমাদের একটু স্যার দুঃখিত আমি থামানোর জন্য আমাদেরকে একটা বিরতি অবশ্যই নিতে হবে, আমরা আবারও আসবো এসে আপনার কাছে বাকি কথা শুনবো। দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি খুব শীঘ্রই। আর একবার স্বাগত জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। দর্শক আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আজকে অধ্যাপক ডক্টর সুভাগত চৌধুরী এবং ডাক্তার জি ইউ আহসান। ডক্টর সুভাগত চৌধুরী, আপনি বলছিলেন ভ্যাকসিনের ব্যাপারে, আপনার কাছে শেষ করে আমরা যাব জি ইউ আহসান স্যারের কাছে। জি বলুন। ভ্যাকসিন সম্বন্ধে আমি যে কথাটা বলছিলাম, আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে মহাপরিচালক তার কথা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে যে ভ্যাকসিনটা একটি পরিপূরক, প্রতিস্থাপক নয়। এর মানে হচ্ছে যে ভ্যাকসিনটা যে করোনা ভাইরাসকে নির্মূল করতে পারবে তা কিন্তু নয়। ভ্যাকসিন দেওয়ার পরও কিন্তু আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এক মানে আমি নিরুৎসাহিত করছি না, উৎসাহিত করছি, আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। ভ্যাকসিন দেওয়ার পরও আমাদেরকে মাস্ক পরতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। যারা ভ্যাকসিন নিয়েছেন তারা মনে করবেন না তারা সম্পূর্ণভাবে প্রতিরোধ হয়েছে, এক। দু নম্বর হচ্ছে কতদিন পর্যন্ত ভ্যাকসিনটা প্রতিরোধ করবে আমাদেরকে তা কিন্তু জানা যায়নি, এটা এখনো এক্সপেরিমেন্ট। সুতরাং ভ্যাকসিন দিয়ে হয়তো দেখে ন্যাচারালি দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে তাদের সংক্রমণ হচ্ছে, তাদের আবার দ্বিতীয়বার সংক্রমণ হচ্ছে, মানে 3-4 মাসের বেশি কিন্তু ইমিউনিটি থাকছে না। ভ্যাকসিনের ব্যাপারে কতদিন থাকবে তা কিন্তু আমরা জানি না। সুতরাং এই প্রশ্নগুলো যখন আছে তখন সেই ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার পরেও আমাদের স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে, এই কথাটাই আমি আমার
হাইলাইটেড হবে আপনি একজন ডাক্তার হিসেবে এইটার গুরুত্বটা যদি একটু সবার সামনে তুলে ধরতেন জি আমি কথাটাকে এভাবে বলতে চাই যে প্রিভেনশনের প্রতিরোধ করার যে ব্যবস্থাগুলো আছে প্রমাণিত ব্যবস্থা সারা পৃথিবীতে শুধু এই মহামারী নয় সমস্ত মহামারীতে যে ব্যবস্থাগুলো সবচেয়ে বেশি কাজ করছে সেখানে আমি অবশ্যই প্রথমে বলবো ভ্যাকসিন কিন্তু ভ্যাকসিনের আগে থেকে যে সবচেয়ে জোরালো ব্যবস্থা এটা হলো গণসচেতনতা হ্যাঁ মাস অ্যাওয়ারনেসটা হলো সবচেয়ে কার্যকরী ব্যবস্থা এটা পৃথিবীতে বারবার প্রমাণিত হয়েছে এবং সব মহামারীকে পরাজিত করেছে এই মাস অ্যাওয়ারনেস এবং ভ্যাকসিন এখন দেখেন আমাদের আশেপাশের দেশগুলো দেখেন ভুটানে কয়টা ইনফেকশন ট্রান্সমিশন একদম মিনিমাম নাই বললেই চলে আপনি থাইল্যান্ডের ভিতরে কোনো ইনফেকশন স্যার আমরা আসলে এইভাবে শেষ পর্যায়ে আছি একটু ছোট করে শেষ করতে জি জি আমি ছোট করে বলছি তার মানে সেটা তারা কিভাবে করলো তারা তো ভ্যাকসিন দেয় নাই তারা শুধু গণসচেতনতা দিয়ে শুধু নিজেরা উদ্যোগ নিয়ে নিজেরা দায়িত্ব নিয়ে নিজেরা প্রিভেন্ট করেছে এটা তো আমি সেটাই বলছি ভ্যাকসিনটা অধ্যাপক সুভাগত চৌধুরী যে কথাটা বললেন বা WHO যে কথাটা বলছে ভ্যাকসিনটা হয়তো কিছুটা সহায়তা করবে ধরেন 50% আর 50% কিন্তু গণসচেতনতা এবং অন্যান্য স্বাস্থ্যবিধিগুলো মেনে এই ভাইরাসকে প্রতিরোধ করতে হবে এবং সেভাবেই আমাদেরকে এই মুহূর্ত থেকে কাজ করতে হবে জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডাক্তার সুভাগত চৌধুরী এবং ডাক্তার জি ইউ হাসান আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছিলেন আমাদের ডাক্তারদের কথা শুনে যে আসলে আতঙ্কিত না হয়ে সচেতন হন এটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি আমরা আশা করব আপনারা সচেতন হবেন এবং আজকে এখানেই শেষ করবো আগামীকাল দেখা হবে ঠিক একই সময় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন